মর্নিং সকল বন্ধুদের, আজকে চটজলদি একটা ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমে বিট সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর আটা নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে বিট ঢেলে সেটাকে মাখতে শুরু করেছি। জল একদমই দেব না, শুধু বিটটা দিয়েই আটাটা মাখব। খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেব। শীতকালে বিটের পরোটা, গাজরের পরোটা, ফুলকপির পরোটা, নানা রকম পরোটা খেতে খুবই ভালো লাগে। ওই জন্য ঠিক করলাম আজকে একটু বিটের পরোটা করব। এখন প্রত্যেকটা পরোটা রুটির মতো করে বেলে নেব। অনেকে তিন কোণা করে, আমি গোল করেই বেলছি। এক এক করে সব বেলে বেলে রাখছি। সব কটা বেলা আমার হয়ে গেছে। ননস্টিক ফ্রাইং প্যানটা আমার নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করলাম কড়াইয়ে করি। তাই কড়াই, বড় কড়াই এটা বসিয়ে দিলাম। ভালো করে গরম হয়ে গেছে, আগে অল্প করে সেকে নিয়েছি, তারপরে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। কি সুন্দর ফুলছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। বিটের পরোটার সাথে আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারি করেছি আর লস্যি বানিয়েছি। ছোটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ধন্যবাদ।